জর্ডানে চলমান কারফিউ অবস্থায় খাদ্য সংকটে প্রবাসী বাংলাদেশীরা তাদের খাদ্য সহায়তার পাশাপাশি বাংলাদেশী শ্রমবাজার সুরক্ষায় কাজ করছে জর্ডানের বাংলাদেশ দূতাবাস দেশটির পোশাক শিল্পে কর্মরত প্রায় 45,000 বাংলাদেশী সার্বক্ষণে খোঁজ রাখছে তারা এর মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান সেঞ্চুরি মিরাকল এবং বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যালাক্সি অ্যাপারেলস ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষের সাথে বৈঠকের পাশাপাশি বাংলাদেশী শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন